এই প্রসঙ্গে বক্তব্য
যে ঠাকুরের যখন কষ্ট সাধনা করতে করতে হ্যাঁ যে প্রচন্ড রক্তদাহ হয়েছিল জ্বালা যন্ত্রণা, মথুরবাবু অনেক চেষ্টা করেছিলেন, মথুরবাবু অনেক চেষ্টা করেছিলেন বিভিন্ন কবিরাজ চিকিৎসা করিয়ে যাতে ওই রক্তদাহটা কমে, কিন্তু সেটা কোনোদিনই কমছিল না। একদিন ঠাকুর রামকানাইবাবু অর্থাৎ মহকুমারের বাবা সেখানে গেছেন, হ্যাঁ করতেন স্যার, তাকে বললেন ও তুমি ওদের একটু মায়ের নাম করো, এই রক্তদাহটা কীভাবে কমবে বলতে পারো? হ্যাঁ তিনি বললেন ঠিক আছে আপনাকে আমি ইষ্টকবল দেবো, সেটা ধারণ করলে কমবে, তখন ইষ্টকবল দিয়েছিলাম সেটা ধারণা করি চিরতরে সেই রক্তদাহ চলে। সুতরাং তার বাবা অনেক তার বাবার আরও পরিচয় আছে, এখানে তার বাবার আলোচনাটা মুখ্য উদ্দেশ্য নয়, প্রসঙ্গক্রমে এলো বলে আলোচনাটা এলো যে কীরকম বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন মহাপুরুষ। তার ত্যাগের জীবনের পরিচয় ছোটবেলা থেকেই পাওয়া যেত। হ্যাঁ তার বাবার প্রথমে যতদিন মা ছিলেন বাবার আর্থিক অবস্থা খারাপ ছিল না, ভালোই ছিল। তিনি এখানকার এখন যেটা গভর্নমেন্ট স্কুল, হ্যাঁ সেই তখন অন্য নাম ছিল, তখন তার গভর্নমেন্ট স্কুল নয়, হ্যাঁ তখন সেই স্কুলটা তিনি কিছুদিন সম্পাদক ছিলেন সেই স্কুলের, হ্যাঁ ছাত্ররা অনেকেই তার বাড়িতে থাকতো, তাদের সকলকেই খাওয়া করার ব্যবস্থা তার বাবাই করতেন এবং মাই করতেন, মা নিজেই সব কিছু ব্যবস্থা করতেন এবং তাদের সঙ্গে মহাপুরুষ মানুষ হতেন। তার জন্য যে আলাদা যত্নের ব্যবস্থা মহাপুরুষের একটু ছেলে সেরকম কিছু ছিল না। তারপরে মা তিনি খেলা করতেন ছোট ছোট বাবার পকেট থেকে মুদ্রা নিয়ে পয়সা নিয়ে পয়সা করতে, তখনকার দিনে যা মুদ্রা ছিল ধাতব মুদ্রা সেসব নিয়ে পুকুরে জলে ছুঁড়ে খেলতেন। আমরা জানি ঠাকুর বলতেন টাকা মাটি মাটি টাকা বলে ঠাকুর মুদ্রা জল বিসর্জন দিতেন, এখানে মহাপুরুষ মহাজের জীবনে আমরা সেরকম অনেকটা দেখতে পাই। হ্যাঁ তিনি সেই টাকা লাফিয়ে লাফিয়ে গিয়ে হ্যাঁ এতে জলে ডুবে যাচ্ছে সেটা দেখে বার্তা দিতেন আনন্দ, অর্থাৎ এই ত্যাগের ভাবটা টাকার দিকে যে তার কোনো মোহ ছিল না, হ্যাঁ ত্যাগের ভাবটা ছিল সেটা এটাকে বোঝা যায়। আর তিনি প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যে ওইরকম ত্যাগের জীবন যাপন করবেন, সেইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিল। হ্যাঁ তার কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ ভগবান তাকে কীভাবে নিয়ে যায় কেউ বলতে পারে না, দুর্ভাগ্যবশত তার যখন 9 বছর বয়স তখন তার মাতৃগৃহ মা মারা যান এবং মা ছিলেন এ বলতেন যে মা ছিলেন আমার লক্ষ্মী, প্রকৃতপক্ষে মা যতদিন ছিলেন ততদিন বাড়ির আর্থিক অবস্থা যথেষ্ট উন্নত ছিল, যেটা আগেই বললাম মা চলে যাওয়ার পরেই আর্থিক অবস্থা কিন্তু খারাপ হয়েছে এবং মা তখন তার একটি ছোট বোনকে, হ্যাঁ হচ্ছে তার তখন 3 মাস মাত্র বয়স রেখে মারা যান, প্রকৃতপক্ষে সেই ছোট বোনটি মহাপরিমাণের কলেজে মানুষের কোনোরকম মানুষ হয়েছিল, যদি অন্য জগলে ছিল এবং সেই ছোট বোনটিকে দেখার জন্যই তার বাবা দ্বিতীয়বার বিবাহ করে। তারপরে ইতিমধ্যে আর পড়াশোনা তিনি মেধাবী থাকতো হলেও মেধাবী থাকলেও পড়াশোনায় মন ছিল না, কারণ ওইসব অজ্ঞাতবাদায় ভগবানের দিকে মন সেই জন্য পড়াশোনার দিকে মন ছিল না। কিছুদিন পরে যখন একটু বড় হলেন তখন ভাবলেন যে তীর্থে তীর্থে ভ্রমণ করার সুবিধা হবে, তার জন্য রেলের একটা চাকরি নিলেন এবং যার জন্যে হ্যাঁ ওইসব উত্তর ভারতে বা পশ্চিমবঙ্গে এইসব দিকে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন, হ্যাঁ সেখানে রেলের চাকরি নেওয়ার সুবিধা হলো কি বিভিন্ন জায়গায় যাতায়াতের সুবিধা হতো, তীর্থস্থানে যাওয়ার এবং বাড়ি থেকে একটু দূরে থাকতেন যাতে একা একা হ্যাঁ চাকরির যতক্ষণ কাজ করবার করলেন তারপর ভগবানের নাম করতে পারেন, এই ছিল উদ্দেশ্য। আর তার সমাধি তত্ত্ব জানার খুব ইচ্ছা ছিল, সমাধিটা কি সমাধি শুনতেন সমাধিমান মানুষ তো দেখেননি, বিভিন্ন জায়গায় খোঁজ নিতেন, খোঁজ নিয়ে কোথাও সমাধিমান পুরুষের সন্ধান পাননি। হ্যাঁ তারপর একদিন তার এক বন্ধু হ্যাঁ তাকে বললেন যে সমাধি ভগবান পুরুষ পাওয়া দূর, সমাধিমান পুরুষ পাওয়া যায় না, বলে এখন হ্যাঁ একমাত্র সমাধিমান পুরুষের সন্ধান পাওয়া যায় দক্ষিণেশ্বর একজন পরমহংস আছে, তার নাম প্রিয় পরমহংস, হ্যাঁ তার সমাধি হয় যথার্থ তার সমাধি হয় যখনই ঠাকুরের নামটা তিনি প্রথম শুনলেন। হ্যাঁ প্রকৃতপক্ষে আর ঠাকুরের নামটা মানে প্রথম শুনলে এটা বলা যাবে না, ঠাকুরের নামটা হয়তো আগেও শুনে থাকতে পারেন, কারণ তার বাবা তো মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন, হ্যাঁ যার ঠাকুরের নাম শুনলেন তখন তো ঠাকুরের সঙ্গে তার পরিচয় হয়নি, হ্যাঁ তার নিজের পরিচয় হয়নি, তারপর সে তখনই প্রথম শুনলেন কি তার আগেও শুনেছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যাই হোক তখন হ্যাঁ সেটি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম যে সমাধিমান পুরুষ এটা শুনলেন, কিন্তু তখনই তিনি তো বাইরে আছেন উত্তর ভারতে আছেন, হ্যাঁ তখন যার ফলে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎটা তখন সম্ভব হয়নি। ইতিমধ্যে হ্যাঁ অনেকবার বাবা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কারণ এখন বিয়ের বয়স তার হয়ে গেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, হ্যাঁ কিন্তু কোনো মতেই তাকে রাজি করাতে পারেনি, কারণ তার এই ত্যাগের জীবন যাপন করাটাই হচ্ছে তার সংস্কার রয়েছে।
কিন্তু তারপরে আপনি এই প্রশ্নটা জটিল আকারে জটিল আকারে গেল মানে কিরকম ভাবে গেল তার বাবা পরিষ্কার বললো যে দেখো হ্যাঁ আমাদের সেরকম আর্থিক কারণ আগেই বললাম তাদের আর্থিক অবস্থা তখন খারাপ হয়ে গেছে হ্যাঁ আর্থিক অবস্থা এমন নয় যে তোমার বোনকে বিবাহ দিতে পারে কারণ তখন বোনের জন্য যে বিবাহের যৌতুক দিতে হবে সে সামর্থ্য তার ছিল না হ্যাঁ ছোট বোন যেটিকে হ্যাঁ যাকে মহাপুরুষ মা নিজের কোলে কোলে মানুষ করেছেন যাকে রেখে তোমার মা 3 মাসের বয়সে তাকে রেখে চলে গেছে এখন তার বিবাহ দিতে গেলে ঠিক হয়েছে যে তাদের বাড়ির একটি কন্যাকে তুমি বিবাহ করবে এবং সেই বাড়ির একটি ছেলে তোমার বোনকে বিবাহ করবে যার ফলে কাউকে কোনো যৌতুক দিতে হবে না এইভাবে হবে আর না হলে এই আমার বিয়ে যাওয়ার তোমার বোনের বিয়ে যাওয়ার কারণ কীভাবে দেবো বুঝতে পারছি না তখন এই অত্যন্ত জটিল অবস্থা আসার জন্য তিনি খালি ভগবানকে ডাকছেন এই বিপদ থেকে কীভাবে আমি রক্ষা পেতে পারি কোনো উপায় না দেখে তাকে রাজি হতে হলো এবং বিবাহ কিন্তু বিবাহ পরে হ্যাঁ যে সেই এটা যে কন্যার সঙ্গে তার বিবাহ হলো তিনি অত্যন্ত সত্য ছিলেন বলেই মনে হয় কারণ তাকে দেখলেই মহাপুরুষ মহাজের বাবারও হ্যাঁ হচ্ছে কি তার হচ্ছে কি তার ইষ্ট দেবীর স্মরণে আসে হ্যাঁ সুতরাং হ্যাঁ যে কোনো কারণই হোক আর মহাপুরুষ মহাজের তাকে বলল যে দেখো হ্যাঁ আমাকে এই মানে কারো চক্রে বা অবস্থার পরিপ্রেক্ষিতে বিবাহ করতে হয়েছে বটে কিন্তু তোমার সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক রাখা সম্ভব নয় তবে আমি তোমার ভরণ পোষণ নিশ্চয়ই মনে করি ভরণ পোষণ আমি করে যাবো কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্ক রাখা সম্ভব নয় তিনি কি বলেছিলেন জানেনি সম্ভবত সেটা কিন্তু আর বাধা কিন্তু দেয়নি তার নববিবাহিত বোন বলুন বাধা দেয়নি যাক এইভাবে তিনি যতদিন তার ছিলেন তার ভরণ পোষণ চালিয়ে গেলেন এবং বিবাহের পরে তিনি ঘুরতে থেকে এলে তারপর কলকাতায় একটা কাজ গ্রহণ করলেন তখন বাড়িতে কখনো কখনো আসতেন এটা করত একজন ঠাকুরের মুখে ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো ঠাকুরের সঙ্গে পরিচয় ভুলে তিনি রামবাবু বাড়ির কাছে থাকতেন এবং ঠাকুরের গৃহস্থ বক্ত জানি রামবাবু রামচন্দ্র দত্ত তার বাড়ির কাছে থাকতেন তখন সেখানে হ্যাঁ সে রামবাবু শুনতে ঠাকুরের সঙ্গে পরিচয় হলো এবং ঠাকুরের সঙ্গে যখন পরিচয় হলো ঠাকুরকে দেখেই হ্যাঁ হচ্ছে কি তার মা বলে মনে হয়েছে তিনি ঠাকুরের মধ্যে তার মায়ের সম্মান হ্যাঁ পেয়েছে এবং যথার্থ ঠাকুরের সঙ্গে প্রথম পরিচয় হ্যাঁ দেবেন ঠাকুর অত্যন্ত ভাবস্থ অপরের কাছে এবং সেদিনই ভাবস্থ অবস্থা থেকে নেমে তিনি সমাধি তত্ত্ব আলোচনা করতে লাগলেন যে সমাধিমান পুরুষের সন্ধান তিনি এতদিন ধরে খুঁজেছেন লোকের সামনে যথার্থ সমাধিমান পুরুষকে দেখে মহাপুরুষ মহাজ অভিভূত হয়েছে এবং তিনি মনে মনে ঠিক করলেন তিনি আমার এইভাবে হচ্ছে ঠাকুরের সন্ধানে এলেন এবং ঠাকুরের কাছে এসে সত্যি সত্যি আনন্দ পেতেন ঘন ঘন ঠাকুরের কাছে যেতে শুরু করলেন ঠাকুরের কাছে একদিন মনের ব্যথা জানালেন যে আমার ইচ্ছা ছিল হ্যাঁ সর্বত ত্যাগ করে ভগবানের নাম করবো তা আমার ভাগ্য সেটা হলো না ঘটনাক্রমে আমাকে বিবাহ করতে হয় হ্যাঁ যেটা আমরা দেখি যে এর যোগানন্দ স্বামীরও আর অন্য রকমের ঘটনা সেখানে তাকেও এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল যাই হোক তখন ঠাকুর বললেন তুই অত ভাবছিস কেন হ্যাঁ মা একটা ব্যবস্থা করবে একটা কিছু হয়ে যাবে দেখবি যা ঠাকুরের কথা দেখি তিনি আশ্বস্ত হলেন যাক এইভাবে চলতে লাগলো একদিন হ্যাঁ তখন তার যে এ সহধর্মী তার হঠাৎ অসুস্থ অসুস্থ বোধ করলেন এবং তিনি সাধ্যমতো চিকিৎসার কোনো খামতি রাখেননি সাধ্যমতো চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ কিন্তু তিনি বাঁচেননি যখন তিনি মারা গেলেন তখন তিনি যখন তার পরিষ্কার বাবা তো পরিষ্কার বললেন যে আর আমি সংসারে থাকতে চাইনি এবার আমি হ্যাঁ হচ্ছে সংসার ত্যাগ করে শুধু ভগবানের নাম নিয়ে থাকতে চাই বাবা তখন বাবা বলে যে দেখো আমার ইচ্ছা ছিল হ্যাঁ যে সংসার ত্যাগ করবো কিন্তু আমার কপালে সেটা হয়ে ওঠেনি তা তুমি যখন চাইছো আমি জোহার করে আশীর্বাদ করছি তোমার নবভোগ দেখো তুমি ঈশ্বর দর্শন তোমার ভোগ হ্যাঁ যে বাবা এক কথাতে তিনি রাজি হয়ে গেলেন এবং তারপরে তিনি সেই সংসার ত্যাগ করে চলে গেলেন তারপরে আর এই বারাসাত এতদিন ধরে বারাসাতের সঙ্গে যোগ ছিল ছোটবেলাতে এখানেই কেটেছি চাকরির খাতিরে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে বসে তবুও মাঝে মাঝে আসতেন তারপরে এই দিন চলে গেলেন তারপরে আর কখনো বারাসাতের বাড়িতে এসেছে বলে আর সেরকম আমাদের কোনো নথি নেই নথিতে নেই হ্যাঁ তারপরে এই দিন চলে গেলেন তবে বারাসাতে একবার এসেছিলেন যখন তিনি পরিব্রাজক সন্ন্যাসী পরবর্তীকালে ভারতবর্ষে ঘুরছেন হ্যাঁ বড়নগর মঠে ফিরে এসছেন একদিন শশী মহারাজ ইতিমধ্যে তার বাবা দেহত্যাগ করেছে
অবতার জন্য আপনার কোনো অবস্থা ছিল না যে টেলিফোনে খবর যাবে কিন্তু সেসব খবর তো তিনি মাননি বাবা মারা গেছে শশী মারা জিতস্তত করছেন যে তাকে খবরটা কি করে দেবেন মনে তো কষ্ট পাবেন বাবা কোনো যাই হোক তবু বলেছেন শশী মারা রাখতে কারণ কি তার বাবার মৃত্যুর খবরটা বলা পরে তিনি একবার ভারতে এসেছিলেন কিন্তু এই ভিটেতে এসেছিলেন কিনা জানা যায় যেরকম বাবাকে যেখানে শ্মশানে দাহ করা হয়েছিল সেখানে গিয়েছিলেন এবং চোখের জলে সেই বাবাকে দাহ করার স্থানে তিনি ঘোড়া ঘুরে গিয়েছিলেন হ্যাঁ তিনি বাবাকে প্রণাম করছেন যে তার সত্যি করে মহৎ হৃদয় তার পিতা না তাকে দোয়া কোনো আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদের ফলও আমরা জানি যাই হোক তারপরে একবারই ভারতে এসেছিলেন তারপর এই প্রসঙ্গে আমরা বলে রাখি অনেকে হয়তো জানেন না হ্যাঁ এই প্রসঙ্গ আমরা বলছি যে এই বারাসাতের ভূমি মহাপুরুষ মহারাজের জন্মস্থান এই জন্য তো এটা পবিত্র ভূমি বটেই এছাড়াও এখানে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই রাস্তা দিয়ে একবার গিয়েছে এই যে আমাদের এই পাশে এই বাড়ি এখন যেটা যশোর তখন ঠিক এই স্থানে ছিল কিনা যাই না সেটা এই স্থান দিয়ে একবার ঠাকুর গিয়েছিলেন যখন মথুরবাবু সেটা অবশ্য মহাপুরুষ মহারাজ যাওয়ার অনেক আগে হ্যাঁ মথুরবাবু যখন ঠাকুরকে বাংলাদেশে এখনকার বাংলাদেশ তখন তার পূর্ববঙ্গে নিয়ে যান মধুরবাবু জমিদারি দোকানে তখন হ্যাঁ যে অনেক লোক লস্কর নিয়ে হাতি পালকি ইত্যাদি নিয়ে ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন তখন যতদূর এখন গবেষণায় জানা যায় এখান থেকে এই রাস্তা দিয়ে গিয়েছিলেন এই রাস্তা দিয়ে গিয়ে ওই এখন যেটা টাকি রোড হ্যাঁ সেই টাকি রোড দিয়ে গিয়ে বেড়াতপার কাছে বা দেবঙ্গ বা বেড়াতপার কোনো জায়গায় তার পালকিটা ভেঙে গেছিল ঠাকুরের পালকি তবে ঠাকুরের কোনো শারীরিক ক্ষতি হয়নি মধুরবাবু অন্য ব্যবস্থা করেছিলেন তারপরে বসিরহাটের ভেতর দিয়ে গিয়ে ইটানটাঘাট হয়ে নদী পেরিয়ে হয় ওদিকে গিয়েছে ফেরার পথে কিন্তু অন্য রাস্তা দিয়েছিলেন এখন যেখানে হাবড়া হ্যাঁ ওই সব রাস্তা বকটডাঙ্গা ওই রাস্তা দিয়ে ফিরে এসে কিন্তু এই বারাসাত দিয়ে এখন এখনকার যশোর রোড দিয়ে এসে এই বারাসাত দিয়েই আমরা ফিরে এসে ফিরে গিয়েছে সুতরাং এই অঞ্চলে ঠাকুরের গায়ের হাও লেগেছে সেদিক দিয়ে ওটা পবিত্র বলা যায় এই প্রসঙ্গক্রমে এসে গেল বলে সেটা বললাম যাই হোক যেটা বলছিলাম যে ঠাকুর হ্যাঁ হচ্ছে কি এতো ব্যবহার করুন ঠাকুরের ক্রমশ ক্রমশ হ্যাঁ হচ্ছে ঠাকুরের কাছে তারা গেলেন অন্যান্য গুরু ভাইদের সঙ্গে আলোচনা করতেন হ্যাঁ আর ঠাকুরের কাছে গেলি তার মনে হতো যে নিজের মায়ের কাছে ঠাকুর তাকে খুব স্নেহ করতেন তারপর তো আস্তে আস্তে ঠাকুরের শরীর খারাপ হলো প্রাণ কোন সেবা করেছেন ঠাকুরের হ্যাঁ সে যখন অন্যান্য গুরু ভাইদের সঙ্গে তারপর ঠাকুরের দেহত্যাগের পরে এই যে আমাদের বরানগর মঠ হলো বরানগর মঠ কীভাবে তৈরি হলো সেটা অন্য আর একটা প্রসঙ্গ হ্যাঁ সেখানে আমরা জানি সুরেনবাবুকে ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন আমার ছেলেরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তুই কি একটা ব্যবস্থা করছিস না ব্যবস্থা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যারা তাদের মধ্যে মহাপুরুষ মহাপুর ছিলেন অদ্বৈতানন্দ যে ছিলেন তাদের কোনো থাকার জায়গা ছিল না লাটুম মহারাজ ছিলেন হ্যাঁ তারা তখন এদিক ওদিক ঘুরতেন পরিবারের জীবনের মতন সেই জন্য হয়তো অন্য অন্য বাড়িতে চলে গেছিলেন যেগুলো তাদের মন সাক্ষাৎ করতো যারা পরবর্তীকালে সন্ন্যাসী বা ভক্ত হ্যাঁ কিন্তু এদের কোনো সত্যি সত্যি থাকার জায়গা ছিল না এরা ফিরতে ফিরতে ঘুরতেন ঠাকুর সেই সুরেনবাবুকে বলেছিলেন আমার ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তুই কিছু ব্যবস্থা করছিস না আপনি কিছু ব্যবস্থা কর হ্যাঁ তখন সুরেনবাবু হচ্ছে তাদের পাড়াতেই থাকতে নন্দনাথ তার সাথে ছুটে গেলেন ছুটে গিয়ে হ্যাঁ তখন আস্তে আস্তে বরানগর করুন এবং যখন সেই ব্যবস্থা হচ্ছিলেন তখনই নরেন্দ্রনাথ অর্থাৎ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি মহাপুরুষ মহারাজ প্রথম জানাবেন হ্যাঁ যে তখনকার দিনে জানানো মানে চিঠিতে জানানো বা কেউ যাচ্ছে তখনকার দিনে তার টেলিফোনে জানানো যাবে না হ্যাঁ কেউ জানাবেন যে মঠের জায়গা দেখা হচ্ছে আপনি প্রস্তুত থাকুন মহাপুরুষ মহারাজকে আপনি অনেক সময় বলতেন তারও কথা বলতেন যে আপনি প্রস্তুত থাকুন কারণ তারা বয়সে বয়সে ছিলেন সেখানে ইচ্ছে দিই হ্যাঁ প্রস্তুত থাকুন যখনই মঠের জায়গা ঠিক হয়ে যাবে তখন এসে মঠে বসুন হ্যাঁ তারপর যে জায়গা হয়ে গেল মহাপুরমানকে মহাপুরমান প্রস্তুতি ছিলেন যে রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মহাপুরমান এসে এই বরানগর মঠে থাকতে শুরু করলেন তিনি বরানগর মঠের বাইরের প্রথম বাসিন্দা মহাপুরমান সুতরাং তাকে দিয়ে প্র্যাকটিক্যালি মঠ শুরু হল তারপর আস্তে আস্তে অন্যান্য ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা আসতে শুরু করলেন এই যে মহাপুরুষমানকে দিয়ে এই জিনিসগুলো শুরু হল আর আমরা আরও জানি যে তখন তাদের সাধারণ ভজনের জীবন কঠোর জীবন হ্যাঁ মহাপুরুষমান এমনি গম্ভীর মানুষ ছিল যদি কথাবার্তা বলতেন না চুপচাপ থাকতেন ঠাকুরের নাম করতেন কিন্তু তার মধ্যে তার মাঝে মাঝে গুরু ভাইকে নিয়ে সব রসিকতা চলতো কারণ লাটু মহারাজ পরবর্তীকালে বলেছিলেন আমাদের মধ্যে হ্যাঁ হ্যাঁ তারা তারকা বলি ডাক্তার তার ডাক নাম ছিল তারক
হ্যাঁ বলতে তারা আমাদের খুব আনন্দ ছিলেন খুব মজা করতেন আমাদের সঙ্গে কিন্তু বাইরে থেকে তাকে খুব গুরুগম্ভীর বলে মনে হতো কিন্তু ভেতরে গুরুভাইদের সঙ্গে খুব রসিকতা তিনি করতেন যা এইভাবে হ্যাঁ জিনিসগুলো চলতে না তার আধ্যাত্মিক জীবনের হ্যাঁ কিরকম উচ্চ স্তরের অবস্থা ছিল হ্যাঁ সেটা একটা ঘটনা আমরা এখানে বলবো একটা ঘটনা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে ত্রিগুণাধিকারী ক্রীড়ামদিনে অপরাধ সন্ন্যাসী শিষ্য তখন বরানগর মঠে হ্যাঁ ভগবান দর্শন হচ্ছে না বলে কঠোর সাধন পর্যন্ত সবাই করছে তিনিও করছেন তিনি একদিন হ্যাঁ হচ্ছে ঠিক করে বসলেন যে যতক্ষণ না ভগবান দর্শন হচ্ছে তিনি আর অনুগ্রহ করছেন হ্যাঁ এক একটা সময় তারা এক এক রকম সব সংকল্প নিতেন তাকে কিছুদিন খাওয়ানো যাচ্ছে না হ্যাঁ যে জপ থাকছেন না তিনি ত্রিগুণাধিকারী জপ থাকছেন না জপ করেই যাচ্ছেন অন্যান্য গুরু ভাইরা তাদের সাধ্যমত চেষ্টা করছে যাতে কিন্তু খায় না শরীর হ্যাঁ খারাপ হয়ে যাবে শরীর মানে বাঁচবেন কিনা সন্দেহ তখন শেষ পর্যন্ত অনেক গুরু ভাইদের মানে অনুরোধে তিনি বললেন আমি কিছু খেতে পারি খাওয়ার সময় যে জবটা বাদ দেবে সেই জব বাদ দিতে চাই না হ্যাঁ সেই সঙ্গে তিনি এ করতে চাইছেন জব করতে কোনো জব বাদ দিতে চাই না ওই যদি মহাপুরুষমানের কথা বললেন হ্যাঁ তারা যদি আমাকে স্পর্শ করে থাকেন হ্যাঁ তাহলে সেটাই আমার জবের সময় হ্যাঁ তাহলে আমি সেই সময়টা খেয়ে নিতে প্রকৃত পক্ষে তাই করি হ্যাঁ এই সুতরাং তারা কিন্তু এটা সিরিয়াসলি করতে সুতরাং ত্রিগুণাধিকানন্দ যে মহাপুরুষমানের সম্বন্ধে কোনো অবস্থায় ধারণা ছিল সেটিকেও বোঝা এই ঘটনা এখন এই প্রসঙ্গে আসি তার মহাপুরুষ নামটা কি করে হলো একদিন হচ্ছে কোন একটা জায়গায় স্বামীজিও আছেন তার গুরু ভাইরা কেউ আছেন সেখানে মহাপুরুষ মহারাজও আছেন ও তো স্বামীজি বলছেন যে বিবাহিত জীবনে সম্পূর্ণ কামজিৎ পুরুষ ঠাকুর ছাড়া আর কাউকে দেখলাম শ্রীরামকৃষ্ণ বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ ছাড়া আর কাউকে তখন বলল তারা সন্ন্যাসী হননি বোধ হয় হ্যাঁ কাউকে দেখলাম না তখন মহাপুরুষ মহারাজ বলে উঠেছিলেন তা কেন ঠাকুরের কৃপায় এই শরীরটাও কামজিৎ মহাপুরুষ মহারাজের বিবাহ হয়েছিল সেই হিসাবে বললেন হ্যাঁ ঠাকুরের কৃপায় তখন স্বামীজি সঙ্গে বলেন বলেন কি তাহলে আপনি মহাপুরুষ হ্যাঁ সেই থেকে স্বামীজিও তাকে অনেকটা মহাপুরুষ বলে ডাকতেন আর হচ্ছে কি অন্যান্যরাও সেই থেকে মহাপুরুষ মহারাজ বলতেন এই হচ্ছে কাকুদা বলতেন মহাপুরুষ মহারাজও বলতেন এইভাবে মহাপুরুষ মহারাজ মহাপুরুষ নাম হল একবার হ্যাঁ যে সেখানে প্রেমানন্দ মহারাজের মা অর্থাৎ বাবুরাম মহারাজের মা ছিলেন হ্যাঁ সেখানে স্বামীজিও ছিলেন হঠাৎ মহাপুরুষ মহারাজের কথা উঠেছে তাকে ওই আমাদের মহাপুরুষ এই করেছে একদিন একটা কথা উঠেছে তখন বলে মহাপুরুষ জি কেন বলতে বললেন মহাপুরুষ তো গাছে থাকে মানে ব্রহ্মদৈত্যকে মহাপুরুষ বলে বাবুরাম মাঝে মা করছে তো মহাপুরুষ তো গাছে থাকে হ্যাঁ বখেরা থাকে স্বামী বলে না না এ সেরকম মহাপুরুষ নয় উনি হচ্ছেন সত্যিকারী হ্যাঁ সুতরাং স্বামীজিও কিরকম রেসপেক্ট নেই পরবর্তীকালে শুধু সেই সময়ই বলেননি পরবর্তী সময় বলে দেবেন তিনি সত্যিকারী মহাপুরুষ যাই হোক আর তারও স্বামীজির উপর কিন্তু উচ্চ ধারণা ছিল হ্যাঁ সেটা আমরা স্মরণ করতে পারি একবার তখন বরানগর মঠে বরানগর মঠে তো তখন তাদের অত্যন্ত আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ প্রকৃতপক্ষে কাপড়ে ঢুকতে হবে বাইরে অনেক সময় এমন হয়েছে সেখানে থাকেন এতজন হ্যাঁ গুরু ভাইরা সব একসঙ্গে থাকেন স্বামীজি বলতে গেলে পর্যাপ্ত কাপড় ছিল না ওই দু একটা কাপড় অনেক সময় থাকতো যে বাইরে যেত সেটা পরে যেত বাইরে মঠের মতো হয় বহুদিন পরে না ওই রকম অবস্থাতেই থাকতো এইরকম অবস্থা ছিল তখন যেন একটা বড় মশারি ছিল সেই মশারির মধ্যে সকলে রাত্রে শুয়ে থাকতেন হ্যাঁ একদিন ওরকম অনেকদিন শুয়ে আছে বড় মশারির মধ্যে মহাপুরুষের হ্যাঁ মধ্যরাত্রে হঠাৎ তিনি লক্ষ্য করছেন যে স্বামীজি সেখানে শুয়ে আছেন হ্যাঁ সেখানে স্বামীজিকে না দেখে তিনি দেখছেন হ্যাঁ সেখানে হ্যাঁ খাতার কপিলের শির শুয়ে স্বামী তিনি প্রথমে চোখ করতে করলে দেখলেন এটা যেটা দেখছি সেটা ঠিক তো অনেকবার পরীক্ষা করতে না যেটা দেখছি সাঁতার পত্রে হ্যাঁ শিব হ্যাঁ উলঙ্গ শিব ছিয়া হ্যাঁ সাঁতার পত্রের ছেলে হ্যাঁ হচ্ছে যেমন সে উলঙ্গ অবস্থায় থাকে সেই অবস্থায় আছে এবং সাক্ষাৎ শিবকে দেখলেন হ্যাঁ তখন হ্যাঁ বুঝতে পারলেন তিনি হচ্ছেন স্বামীজিকে দেখেন এত গভীর শ্রদ্ধা করছে সে হচ্ছে সাক্ষাৎ শিব এই যে দর্শনটা যে সত্যিকারের দর্শন বলতে মহাপুরুষ পরবর্তীকালে বলেছিলেন তখন জানতাম না হ্যাঁ যে পর যে এইরকম মূর্তি বলে বীরেশ্বর কাশী বীরেশ্বর শিবের ক্ষেত্রে এই মূর্তির ধ্যানে এই মূর্তির বর্ণনা শাস্ত্রে অনেক আগে শাস্ত্রে কাশীর যে বীরেশ্বর শিব কাশীর তো অনেক শিবমূর্তি আছে এক একটার এক এক রকম নাম আছে যে বীরেশ্বর শিবের মূর্তি তো রকম আছে সাত আট বছরে হ্যাঁ হচ্ছে কি তিনি উলঙ্গ বালকের মতো হচ্ছে তার সেই শিব বসে আছে হ্যাঁ ঠিক সেই রকম দেখেছিলেন সেই বর্ণনা শুনে মহাপুরুষ মহাজের মনে করলো তাই তো আমি স্বামীজিকে সেরকম দেখেছিলেন এবং ঘটনাক্রমে লক্ষ্য করে দেখুন স্বামীজির মা
নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর শিবের উপাসনা করে তার তাদের মানত করেই স্বামীজিকে পেয়েছিলেন। হ্যাঁ, সুতরাং এ থেকে যে দর্শনটা যে কতটা সত্য দর্শন সেটা প্রমাণ। কিন্তু যখন দর্শন হয় তখন কিন্তু মহাপুরুষগণ সেটা জানতেন না, যেটা বীরেশ্বর শিবকে তিনি দর্শন করছেন, তিনি শিবমূর্তি দর্শন করছেন, এইরকম খালি দেখছেন। যাই হোক, এখানে স্বামীজিকেও তিনি কি দৃষ্টিতে দেখতেন সেটা আমরা দেখতে পাই। তারপরে যখন ঠাকুরের দেহত্যাগ হয়ে গেল, বড়নগর মঠে হাতে তারও বিভিন্ন সময় বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতেন। মহাপুরুষ মহারাজ এতে হিমালয় অনেক ঘুরেছেন, এখন পরবর্তীকালে মহাপুরুষগণ বলেছিল যে দেখো এখন আর চলতে পারি না। হ্যাঁ, এক সময় তো এই পা দিয়েই হিমালয়ের কত সে মানে কত হিমালয়ের হ্যাঁ সিংহ থেকে সিংহ টপকে গেছি, এখন আর এটা চলতে পারি না। এইভাবে তার তপস্যাপূর্ণ জীবন, বহু ধ্যান যপপূর্ণ জীবনটা, তার জীবনটা কিন্তু এইটার একটা অপূর্ব সামঞ্জস্য, ধ্যান যপ তার সঙ্গে কর্ম। হ্যাঁ, যে স্বামীজি যে কর্ম চালু করেছিলেন সেই কর্ম ভক্তি সব মিলে অপূর্ব জীবন। আমরা দেখতেই পেলাম যে ঠাকুরকে কী ধরনের তিনি ভক্তি করতেন, সে তাঁর শেষ জীবনটা যারা দেখেছেন, তাঁর শেষ জীবনটা যারা দেখেছেন তাদের অনেকক্ষণ তো আমরা দর্শন করেছি, অর্থাৎ মহাপুরুষগণের শিষ্যদের, তারা সকলেই এক বাক্যে বলেন যে ঠাকুর নয় তার জীবন, অর্থাৎ ভক্তি ঠাকুর নয় জীবন। কথা প্রসঙ্গে অহরহ ঠাকুরের কথা, কেউ তার কাছে কিছু নিয়ে গেলেই হ্যাঁ বলতেন সেটা ঠাকুরকে দিয়েছ, ভালো জিনিসগুলি ঠাকুরকে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ সবসময় সে তার কাছে গেলে তাদের তিনি বলতেন আমাদের ভেতরে সেই ঠাকুরই আছে। তিনি যে এত অহংকার শূন্য পুরুষ ছিলেন, সকলের মানে তিনি অহংকার শূন্য পুরুষ, কিন্তু তিনি এ কথাটাও অনেক সময় বলতেন যে যীশু খ্রিস্টের সেই কথাটা যে যিনি পিতা পুত্রকে দেখেছেন তিনি পিতাকেও দেখেছেন। হ্যাঁ, হুয়ার সিন হ্যাঁ দ্য সন সে সিন দ্য ফাদার, অর্থাৎ এই আমাদের ভেতরে ঠাকুর ছাড়া কিছু নেই। এখানে ঠাকুর ছাড়া কিন্তু তাই নিচে স্পষ্টভাবে বলতেন এখানে ঠাকুর ছাড়া কিছু নেই। সুতরাং একে দর্শন করা মানে ঠাকুরকে দর্শন করা, এরকম কথা তিনি বলতেন। সুতরাং তার অহংকার শূন্য জীবন, কখনো কখনো তিনি একবার নাসমুলাকে লিখেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের যে আধ্যাত্মিক শক্তির প্রমাণস্বরূপ এখন এই শরীরটা বেঁচে আছে, তিনি থাকতে থাকতে এখানে তিনবার নির্বিকল্প সমাধি হয়ে গেছে। অ্যাকচুয়ালি তিনি নিজে না বলে গেলে গীতাতে ওই কথাটা আছে না, অসিত দেবলো স্বয়ং চৈব প্রভৃতি, এইসব মহাপুরুষদের জীবন তারা নিজেরা ধরিয়ে না দিয়ে গেলে বা তত্তুল্য ব্যক্তিরা তাদের ধরিয়ে না দিয়ে গেলে তাদের জীবন সম্বন্ধে বোঝা যায় না। এখানে তাদের নিজের স্বীকারোক্তি থেকে আমরা তাদের বুঝতে পারি, এটা অহংকারের কথা নয়, এটা হচ্ছে মানুষকে চিনিয়ে দেওয়ার জন্যে, শিষ্যদেরকে আশ্বস্ত করার জন্যে যে প্রকৃতপক্ষে হ্যাঁ এখানে হচ্ছে এখানে প্রকৃতপক্ষে ঠাকুরই আছে, আর কেউ নেই, তার শ্রীরামকৃষ্ণ পূর্ণ তার জীবন ছিল। আর এই কর্ম তিনি অতিরিক্ত ধ্যান যপ পূর্ণ তার জীবন ছিল, সবসময় ধ্যান যপ করতেন। অনেক সময় এই কাশিতে যখন ছিলেন হ্যাঁ শোনা যায় তিনি 17 ঘন্টা 18 ঘন্টা ধ্যান যপ করতেন সারাদিনে, ওই নিজের শান্তম যেরকম করলো করলেন প্রাণ, তারপর যা বাকি সময় জল ধ্যান করে কাটেন। হ্যাঁ, সেসব সাক্ষী অন্যান্য সাধুরাও দিয়েছেন, হ্যাঁ সেগুলো হচ্ছে তাদের পরবর্তী জীবনে, প্রথম জীবনে আরো কত সাধু যাক এরকম। অথচ কর্ম শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কর্মও তিনি প্রচুর করেছেন, যখন স্বামীজি তখনও হ্যাঁ হচ্ছে কি বিদেশ থেকে ফিরে আসেননি, বিদেশে আছেন তিনি হ্যাঁ হচ্ছে কি তখন পরিভ্রমণ করতে করতে দক্ষিণ ভারতে গেছে, দক্ষিণ ভারতের ভক্তরা তাকে পেয়ে শ্রীরামকৃষ্ণের একজন সাক্ষাৎ পার্শ্বকে পেয়ে, কারণ শ্রীরামকৃষ্ণের জীবন তারা শুনেছেন স্বামীজির কাছে, হ্যাঁ স্বামীজি থাকতে থাকতে তারপরে তো দক্ষিণ ভারত থেকেই তো স্বামীজি গেলেন, সুতরাং সেখানে একটা হ্যাঁ স্বামীজির হচ্ছে কি প্রভাবে সেখানে একটা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডল গড়ে উঠেছিল দক্ষিণ ভারতে বিশেষ করে হ্যাঁ সর্বত্র। আর তারা মহাপুরুষ মহারাজকে পেয়ে হ্যাঁ হচ্ছে কি তারা অত্যন্ত উল্লসিত হলো, এবং মহাপুরুষ মহারাজও ঠাকুরের বাণী ঠাকুরের জীবন তাদের মধ্যে সর্বত্র পরিচয় করতে লাগলো, এবং এই দক্ষিণ ভারতের ভক্তদের কাছে চিঠির মাধ্যমে স্বামী যখন জানতে পারলেন হ্যাঁ তিনি হ্যাঁ হচ্ছে কি তাদেরকে হ্যাঁ অন্য যা অন্যান্য গুরু ভাইদের চিঠি বুঝে না হ্যাঁ জানি তারা তা অদ্ভুত কাজ করছেন, এই তো ঠিক ঠিক চাই আমাদের ঠাকুরকে হ্যাঁ ঠাকুরের জীবন বাণী প্রচার করছে যে মানুষের যথার্থ কল্যাণ। স্বামীজি তখনও এদেশে ফিরে আসেননি, তখনও মঠ প্রতিষ্ঠিত হয়নি,
হ্যাঁ তখনও হচ্ছে কি এই মহাপ্রভু মহাদেব কর্মের উচ্ছ্বসিত প্রশংসা করছে। তারপরে হচ্ছে কি পরবর্তী সময়ে আর একবার স্বামীজি হচ্ছে কি স্বামীজিকে একটা বট কাশীতে একটা বট স্থাপন করার জন্যে সেখানকার বৃঙ্গার রাজা তাকে কিছু টাকা দিয়েছেন। তখনকার দিনে 500 টাকা বোধ হয় দিয়েছিলেন, 500 টাকা দিয়েছিলেন। তখনকার দিনে 500 টাকার মূল্য ছিল যে একটা সেখানে আশ্রম করার জন্য। কিন্তু স্বামীজির তখন শারীরিক অবস্থা ছিল না, আর স্বামীজির ব্যস্ততাও ছিল, সেখানে স্বামীজির পক্ষে থেকে তো সম্ভব নয়। তার সঙ্গে গুরু ভাইকে যে দায়িত্ব দিতে হবে, হ্যাঁ অন্য গুরু ভাইরা তখন রাজি হচ্ছেন না, হ্যাঁ শেষ পর্যন্ত মহাপ্রভু তখন স্বামীজির অবস্থা ভালো না, হ্যাঁ হচ্ছে সেই স্বামীজির প্র্যাকটিক্যালি স্বামীজির সেবার জন্য মহাপ্রভু মহারাজ উদ্গ্রীব হয়ে আছেন, স্বামীজিকে নানানভাবে তার কাছে সুস্থ হওয়ার চেষ্টা করছেন। এবং তখনই মহাপ্রভু মহারাজকে স্বামীজি বললেন যে দারুদা আপনাকে কাশিতে যেতে হবে, একটা সেখানে আশ্রম স্থাপন করতে, তিনি অস্বীকার করলেন, হ্যাঁ যাতে তার স্বামীজির সেবা ছেড়ে তিনি যেতে পারলেন। স্বামীজি যখন বুঝতে পারলেন তার সেবার জন্যই কি এলো ও যেতে চাইছে না, তখন অত্যন্ত আবেগ ধরে বললেন শেষকালে আমাকে আর কদিন মারব ঠিক নেই, এই অবস্থা আমাকে জোচ্চর বলতে হবে, একজনের কাছ থেকে আশ্রম করার জন্য টাকা নিলাম, সেই আশ্রম যদি না হয় আমি জুয়াচর বলি, হ্যাঁ এটাই কি আপনারা চাইছেন? তখন আর স্বামী মহাপ্রভুমার কিছু বলতে পারলেন না। মহাপ্রভুমারা তখন হচ্ছে কি সেই আশ্রম স্থাপন করার জন্যে হচ্ছে কি কাশীতে চলে গেল। এবং ঘটনাক্রমে সেখানে ঠাকুরকে যেদিন প্রতিষ্ঠা করলেন সেদিন ছিল 4 জুলাই 1902 সাল। তারপরের দিনই খবর এলো যে স্বামীজি দেহত্যাগ করেছেন, এবং স্বামীজির এবং তিনি সঙ্গে সঙ্গে কী করলেন, স্বামীজির একটা ছবি ছিল সেটা ঠাকুরের পাশে বসিয়ে দিলেন, ঠাকুরকে বসিয়ে তো প্রতিষ্ঠা করে দিলেন, স্বামীজির ছবিও মহাপুরুষ মহারাজ ঠাকুরের পাশে বসিয়ে দিলেন। এটা নিয়ে পরবর্তীকালে সমালোচনা হয়েছিল, অন্য অনেকে বলেছিলেন গুরুর পাশে আমি শিষ্যকে বসানো কি ঠিক হয়েছে। এই কথাটা আস্তে আস্তে মায়ের কাছেও কেউ দুটো মানে মা সারদা দেবীর কাছে, মা তখন আবেগ করে বলেছিলেন ও তো তবু অর্থাৎ মহাপুরুষের কথা বলছিল ও তো তবু তাকে পাশে বসিয়েছে, ঠাকুর এখন বেঁচে থাকলো তো মাথায় করেছে, অর্থাৎ সমস্ত সমালোচনা মা বন্ধ করে, অর্থাৎ তাকে যে স্বামীজিকে ঠাকুরের পাশে বসে চূড়ান্ত ভুল করেনি, হ্যাঁ সেটা মা সেটা সমালোচনা এ বুঝে করছে। যাই হোক এই যে এইভাবে তার দেখতে পাচ্ছি যে তিনি এই আশ্রমটা স্থাপনা করলেন, এর মধ্যে কিরকম কঠোরতার মধ্যে গিয়ে তাকে সেই কাশীর আশ্রম চালাতে হয়েছিল। এর সঙ্গে সঙ্গে বলে রাখি আমাদের আলমোড়া আশ্রম মহাপুরমোড়ান এবং তুরিয়ার মধ্যে যে দুজনে মিলে স্থাপন করেছিল, আলমোড়া আশ্রমটা তাদেরই তৈরি করে। কারণ যখন আলমোড়ায় যাবে কোনো এক সময় স্বামীজিকে মহাপুরমোড়া বললেন এখন আলমোড়ায় যাবেন, বলে ওখানে গিয়ে একটা তাদেরকে আশ্রম স্থাপন করবে, হ্যাঁ সেখানে আলমোড়া আশ্রমটাও মহাপুরমোড়া সেটা একা নয়, মহাপুরমোড়া এবং তুরিয়ার মধ্যে যে দুজনে মিলে স্থাপন করেছিল। এখন যাই হোক কাশীতে হচ্ছে কি সেই অদ্বৈত আশ্রম এখন যেটা সেটা মহাপুরুষ স্থাপন করলেন, তখন অত্যন্ত কঠোরতার মধ্যে লোক খাবার ঢুকছে না, এইরকম অবস্থা ভিক্ষা করে চলছে কোনো রকমে, হ্যাঁ তারপর ঠাকুরের ভোগ দেবে সেই সব অবস্থা। এর মধ্যে একদিন হঠাৎ চুরি হয়ে গেল, যেরকম পয়সা ছিল তাও আবার চুরি হয়ে গেলো। তারপরের দিন হ্যাঁ আর কিছুই নেই, কি খাদ্য থেকে কোনো ঠিক নেই, হঠাৎ দেখবেন সেখানে একটা দুটো না কটা একটা পয়সা পড়ে আছে। সময় এই যে তারা দোষ দৃষ্টি শূন্য, মানুষের গুণ দেখতে কিরকম অভ্যস্ত তারা, এই যে মা বলেছিলেন না যে কারো দোষ দেখবো না, দোষ দেখবে নিজে, হ্যাঁ তারা কারো দোষ দেখতে পারতাম না, হ্যাঁ মহাপুরুষ এই জীবনটা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে মহাপুরুষ দেখলেন চোরটারও ধর্মবুদ্ধি আছে, সে চুরি করেছে বটে, ঠাকুরের সেবাটা যত হয় তার জন্য 2 পয়সা রেখে, তার মধ্যে গুণটা তুমি দেখতে পেয়েছে এই 2 পয়সাটা নিয়ে যায়নি, অন্তত রাখলে ঠাকুরকে যেন ভোগ দেয়। এইরকম হচ্ছে কি তাহলে দোষ দৃষ্টি ছিল, কারণ দোষ দেখতে পারতে যখন তিনি মঠে অধ্যক্ষ ছিলেন পরবর্তীকালে, কোনো কোনো এক একজন এক এক রকম থাকে, কোনো কোনো সাধু সম্বন্ধে অন্যরা বলছে এই এত কিছু অন্যায় করছে, হ্যাঁ ওকে মন থেকে বের করে দেন, তারপর ও কি তোমরা যে এত দোষের কথা বলছো ও কি কোনো গুণ নেই? তখন কে বললো যে হ্যাঁ এই কিন্তু গুণ আছে, দু একটা গুণ আছে, বল তার ওই দুটো গুণে কি তার সমস্ত দোষ হচ্ছে মাফ হয়ে যায়।
সেখানে বাড়িতে যেহেতু মহাপুরুষ মহাপুরুষ হয়ে গেছে, বহু ভক্ত আসছে,
তারপর মহাপুরুষ খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছেন, হঠাৎ বাইরে হচ্ছে কি হট্টগোল শুনতে পাচ্ছেন, তারপর জানলা দিয়ে কিন্তু দেখলেন যে বহু গরিব লোক পাশে আর একটা গ্রাম ছিল গরিবদের, তারা খেতে পায় না, এসে ওই উচ্ছিষ্ট যেখানে ভক্তদের অন্যান্য ভক্তরা প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট করেছে সেগুলো নিয়ে কারাকারি করছে সেই কুকুরদের মধ্যে, তখন অত্যন্ত ব্যথিত হলো। সে ভক্ত বললেন তুমি আগে এদের একটু খাওয়ানোর ব্যবস্থা করো। এরকম ছিল তার গরিবদের প্রতিও দরদ, যে গরিবরা আর বিশেষ করে যখন মানুষের এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ হচ্ছে বিপন্ন হয়ে পড়তে স্থির থাকতে পারতেন দীর্ঘ ইত্যাদি করানোর জন্য রাস্তায়। সুতরাং এই যে এরকম সামঞ্জস্যপূর্ণ জীবন মহাপুরুষদের সেটা আমরা হ্যাঁ দেখতে পাই। হ্যাঁ গরিবদের প্রতি তার দরদ, হ্যাঁ তার কর্মময় জীবন, তার সঙ্গে ধ্যান জপপূর্ণ জীবন, ভক্তিময় জীবন, হ্যাঁ অর্থাৎ যে ঠাকুরের যে সর্বভাবের সমন্বয় সেটা আমরা ভগবতের মধ্যে দেখতে পাই। হ্যাঁ যে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ জীবন, যাই হোক আজকে আজকে চালাবো না, যে আজকের এই পবিত্র দিনে, হ্যাঁ যেখানে মহাপুরুষমাদের জন্মদিনে, মহাপুরুষমাদের জন্মস্থানে আমরা মহাপুরুষমাদের জীবনবাণী আলোচনা করলাম, ঠাকুরের কাছে, মায়ের কাছে, মহাপুরুষমাদের কাছে, হ্যাঁ স্বামীজির কাছে, সকলের কাছে প্রার্থনা যে আমাদের আমরা যে ঠাকুরের ভক্ত বলে নিজেদের পরিচয় দিই সেটা যেন শুধু শুধু ভুয়ো পরিচয় না হয়, সত্যি সত্যি আমাদের ভক্ত করেন, আমাদের মানব জীবন যাতে সার্থক হয় সেই শক্তি আমাদের সকলকে দিন, আমাদের মানব জীবন সার্থক করুন, এই বলে সে জননী শারদং দেবী রামকৃষ্ণ জগৎ।